আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় জরুরি ভিত্তিতে শক্তিশালী বৈশ্বিক জোট গঠনের তাগিদ প্রধানমন্ত্রীর। পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসছে কাল, দৃশ্যমান হবে 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সেতুর মূল কাঠামো। ধর্ম নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। গণতন্ত্র ধ্বংসের পাল্টা অভিযোগ মির্জা ফখরুলের। বর্ষার আগেই রাজধানীর দখল হওয়া খাল পুনরুদ্ধার করে আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনা হবে, ঘোষণা ঢাকা দক্ষিণের মেয়রের। এবং 6 মাস বাড়ালো ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ, ভ্যাট মেশিনের সঠিক ব্যবহার নিশ্চিতে এই পদক্ষেপ জানালেন এনবিআর চেয়ারম্যান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী ও এর ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় জরুরি ভিত্তিতে শক্তিশালী বৈশ্বিক জোট গঠনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস চুক্তির 5ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত থিম্ফু অ্যাম্বিশন সামিটে দেয়া ভাষণে তিনি কার্বন নিঃসরণ কমিয়ে আনতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান। সম্মেলনে অন্যান্যের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং COP26-এর চেয়ারম্যান অলোক শর্মা এবং UNFCCC-র নির্বাহী সম্পাদক প্যাট্রিসিয়া এসপিনোসা ভাষণ দেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বাংলাদেশ দায়ী না হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে এই দেশের মানুষ। এ অবস্থায় জলবায়ু অর্থায়নে আরও জোরদার ব্যবস্থাপনা এবং সবার জন্য প্রযুক্তির উন্মুক্ত করার দাবি জানান শেখ হাসিনা। International climate coalitions that can reduce the global carbon emission effectively to move towards carbon neutrality before the mid-century. So, I called for your urgent and decisive action to save our future generations. নারীদের দাঁড়াতে না দিলে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, নারীরা অবহেলিত হলে দেশ এগোতে পারবে না। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখায় 5 নারীকে দেওয়া হয় বেগম রোকেয়া পদক। আপেল মাহমুদের রিপোর্ট। প্রতিকূল পরিবেশে নারীকে আলোর পথ দেখাতে আজও অগ্রণী ভূমিকা রেখে চলছেন বেগম রোকেয়া। দেশে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় 5 নারীকে রোকেয়া পদকে ভূষিত করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজে নারীদের অবস্থান তৈরি ও নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার। যেখানে আমাদের অর্ধেকই, প্রায় অর্ধেকের বেশি অনেক ক্ষেত্রে আমাদের নারীরা সংখ্যায়, তারা সমানভাবে যদি নিজেদেরকে তৈরি করতে না পারে তাহলে সেই সমাজ কীভাবে গড়ে উঠবে? এবং বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়তে চাই, কিন্তু সমাজের অর্ধাংশ আমরা যদি তাদেরকে এগোতেই না দিই তো তারা কী করে একটা সমাজ দাঁড়াতে পারে? সমাজকে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি নারী নেতৃত্ব তৈরিতে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি। এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা ব্যাপক ব্যবস্থা নিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, অর্থাৎ একেবারে গ্রাম থেকে তৃণমূল থেকে যেন নারী মানে নেতৃত্ব গড়ে ওঠে আমরা সেই সুযোগটাও সৃষ্টি করে দিয়েছি। আমরা সেটাই চাচ্ছি যে সেই সমস্ত জায়গার জন্য মেয়েরা তাদের ব্যবস্থা নিতে পারে। কর্মজীবী নারীদের সুরক্ষায় সারা দেশে কর্মজীবী হোস্টেল গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ফ্রিল্যান্সিংয়ে পুরুষের পাশাপাশি নারীরা যাতে এগিয়ে যেতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
রাজধানী আগারগাঁওয়ে তিন দিনের ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। তথ্য প্রযুক্তির উন্নয়নে গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এক নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে অন্যান্য খাতে চাকরির সুযোগ কমে আসলেও ফ্রিল্যান্সিং এর কারণে অসংখ্য তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফ্রিল্যান্সিং পেশায় পুরুষের পাশাপাশি নারীরাও যাতে সমান তালে এগিয়ে যেতে পারে সে ব্যাপারেও উদ্যোগী হতে হবে। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতে নিয়মিত গবেষণা ও মৌলিক জ্ঞান সৃষ্টিতে আমাদের আরও মনোযোগী হতে হবে। পদ্মা সেতুর সব শেষ স্প্যান বসছে আগামীকাল। 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হবে 6 কিলোমিটারের বেশি দীর্ঘ সেতুর মূল কাঠামোর কাজ। সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে 2022 সালের মার্চে চালু হবে দেশের দীর্ঘতম এই সেতু। মাও থেকে ফেরে রিপোর্ট করছেন ইকরামুল হক সাইম, ক্যামেরা ছিলেন আজিজুল হাকিম পলাশ। পদ্মার বুকে চলছে বিশাল কর্মযজ্ঞ। বিশ্বের অন্যতম খরস্রোতা নদী পদ্মা শাসন করে 7 বছর ধরে চলছে স্বপ্নের সেতু নির্মাণ কাজ। এরই মধ্যে 42টি পিলার আর 40টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। 6.15 কিলোমিটারের দৈর্ঘ্যের সেতুর মূল অবকাঠামোর মাঝে কেবল 150 মিটারের গ্যাপ। সেখানে একটি স্প্যান বসালেই দৃশ্যমান হবে সেতুর গোটা অবকাঠামো। 12 ও 13 নম্বর পিলারের উপর শেষ স্প্যানটি বসানো হবে বৃহস্পতিবার। 41তম তথা সর্বশেষ স্প্যান বসানো হবে। এর মাধ্যমে পদ্মাসের মূল সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হবে। 2017 সালে আমাদের কনস্ট্রাকশন ইয়ার্ড, এটা পদ্মা সেতুকে বলা হয় যে এটা আনপ্রেডিক্টেবল রিভার, নদীগর্ভে তলিয়ে যায়, সেটা আবার রিকনস্ট্রাক্ট করতে হয়েছে। যাই হোক, সব কিছু আবার কাম করে আমরা পদ্মা সেতুর কাজ অনেক দূর এগিয়ে নিয়ে আসছি। দোতলা অবয়বের সেতুর উপরে বাসসহ সাধারণ যানবাহন, আর নিচে চলাচল করবে ট্রেন। সেভাবেই মাওয়া থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত চলছে সড়ক ও রেলপথ তৈরির কাজ। কয়েক দফা বাড়িয়ে সরকারের সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও পদ্মা সেতুর পুরোপুরি কাজ শেষ হতে সময় লাগবে 2022 সাল পর্যন্ত। আগামী 2021 সালের ফার্স্ট হাফে প্রথম ভাগে রেলওয়ে স্টেঞ্জার বসানো শেষ হয়ে যাবে এবং জুন জুলাইয়ের মধ্যে রোডওয়ে ডেপো বসানো হয়ে যাবে, এবং আমি আশাবাদী 2022 সালের প্রথম ভাগেই পদ্মা সেতুর নির্মাণ কাজ সফলভাবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। মার্চ মাসে আমাদের স্বাধীনতার মাস, এটা উদ্বোধন করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালে, আর 2017 সালে বসানো হয়েছিল প্রথম স্প্যান। পদ্মা সেতু নির্মাণ নিয়েছিল নানান আলোচনা আর সংশয়, সব কিছু ছাপিয়ে কিছুটা বিলম্বে হলেও এগিয়ে চলেছে কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এই সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য যোগাযোগ আর উন্নয়নে খুলে যেতে পারে অপার সম্ভাবনা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে ঘন কুয়াশার কারণে পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর কাজ বিঘ্নিত হতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, বৃহস্পতিবার 41তম স্প্যানটি 12 ও 13 নম্বর পিলারের উপর বসানোর কথা থাকলেও শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় স্প্যান স্থানান্তরের সময় কিছুটা পরিবর্তন হতে পারে, ফলে পিছিয়ে যেতে পারে স্প্যান বসানোর কাজ। তবে বৃহস্পতিবার শেষ স্প্যানটি বসানোর লক্ষ্য নিয়েই কাজ এগিয়ে চলেছে বলে জানিয়েছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদের। 2014 সালের ডিসেম্বরে শুরু হয় এই মেগা প্রজেক্টের নির্মাণ কাজ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 18 জন পুরুষ ও 6 জন নারী। মৃতদের 17 জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে 2 জন করে মারা গেছেন। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,930 জনে। এ সময় 17,042টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 2,159 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 4,84,104। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 12.67%। নতুন করে সুস্থ হয়েছেন 4,772 জন, মোট সুস্থ 4,05,966 জন। সুস্থতার হার 83.86%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়া ও সহযোগিতা করার অভিযোগে আরও একটি মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে। মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে করা এ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে অভিযুক্ত করা হয়েছে। মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন। বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে এই সমাবেশ থেকে বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু ও তাঁর প্রতিকৃতিকে অবমাননা রাষ্ট্রদ্রোহিতার সামিল। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা যাতে ভুলুণ্ঠিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলার মাটিকে জঙ্গিবাদ মৌলবাদে আস্তানা হতে দেয়া হবে না। বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতি কটাক্ষ করা হলে সেটা হবে দেশদ্রোহিতার সামিল। যারা এই ধরনের দেশদ্রোহিতার সাথে সম্পৃক্ত হবে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মনে করেছেন একটি ভাস্কর্য ভাঙলেই বুঝি মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে। যখনই মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এসেছে আমরা তার দাঁত ভাঙার জবাব সবসময় দিয়েছি, এখনো আমরা প্রস্তুত তার দাঁত ভাঙার জবাব দেওয়ার। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি আবারও ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সারাদেশ উত্তাল হলেও ভাস্কর্য নিয়ে বিএনপির নিরবতা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে। রিপোর্ট সৈয়দ রিয়াজের। পত্রিকার পাতায় দেখলাম, রাজনৈতিক কারণেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিপক্ষে বিএনপি, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা ক্ষমতায় থাকতে দেশ থেকে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলতে চেয়েছিল। এখন যারা তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, একদিন তারা ওই দানবের আঘাতে জর্জরিত হবে। মুক্তিযুদ্ধের চেতনা সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যখন প্রতিক্রিয়াশীল চক্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তখনও বিএনপি প্রকাশ্যে কথা বলতে চায় না। তারা প্রকাশ্যে এবং গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই আসলে সমর্থন দেয়। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকীর আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যারা ১৯৭১ মুক্তিযোদ্ধাদের কাফের বলে ফতোয়া দিয়েছিল তাদের পরবর্তী প্রজন্মই আজ ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছে। আপনারা তো জিয়া রহমানের ভাস্কর্য সারা দেশে বিভিন্ন জায়গায় বানিয়েছেন, এই অপশক্তির বিরুদ্ধে আপনারা বক্তব্য দিন। বিএনপি নেতাদের প্রশ্ন রাখতে চাই, আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন, অন্যথায় আপনারা এর পেছনে ইন্ধনদাতা হিসাবে জনগণের কাছে চিহ্নিত হবেন। লাখো শহীদের বীরত্বগাথায় প্রতিষ্ঠিত এ দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ক্ষমতায় টিকে থাকতে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক কর্মী সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম রাজাকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। এক শত্রু হচ্ছে কোভিড ভাইরাস, যা আমাদের সমগ্র জাতি গোটা বিশ্বকে বিপদগ্রস্ত করেছে, আর অন্যদিকে হচ্ছে আওয়ামী লীগ সরকার। আগামী বর্ষার আগেই রাজধানীর দখল হওয়া খাল পুনরুদ্ধার এবং আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনা সহ সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীর বাসাবতে জিরানি খাল ও হাজারীবাগে কালুনগর খাল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনতে উচ্ছেদ ও দখল মুক্ত করার পাশাপাশি খালগুলো পরিচ্ছন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুম আসার আগেই আমরা প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করার সহ সীমানা নির্ধারণ করব, সীমানা নির্ধারণ করে অবৈধ দখল মুক্ত করব এবং এর পরবর্তীতে আমরা এই জায়গাগুলোতে আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়ে এই কার্যক্রমে আরম্ভ করেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ
অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা আমরা উপহার দিতে পারব। করোনা মহামারীতে কর্মক্ষেত্রে 60% নারী সহিংসতার শিকার হয়েছেন। পরিবারে এ ধরনের ঘটনা ঘটেছে 432টি। জাতীয় প্রেসক্লাবে জেন্ডার প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে মানবাধিকার কর্মীরা বলছেন, যৌন হয়রানি মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাজে বাল্যবিবাহ, যৌন হয়রানি, শারীরিক, মানসিক ও অর্থনৈতিক সহিংসতা বাড়ছে জানিয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, করোনাকালে 61% শিশু ও 25% নারী লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের জরিপ অনুযায়ী দেখা গেছে যে আসলে যৌন হয়রানিটা আমাদের এই লকডাউন সময়ে অনেক বেশি কর্মক্ষেত্রে বেড়ে গেছে। 60% নারী আসলে মৌখিকভাবেই আসলে কর্মক্ষেত্রে আপনার সহিংসতার শিকার হয়েছেন। আজকে মানুষের যে মূল্যায়নের অবক্ষয় হয়েছে, মূল্যবোধের অবক্ষয় হয়েছে, মানুষকে মানুষ বোঝে না, শুধু পণ্য, পুঁজিবাজী সমাজ ব্যবস্থা, মৌলবাদ, সব কিছু নিরসন হবে যদি নারী মুক্তি হয়। রাজস্ব ফাঁকি কমাতে ভ্যাট মেশিন, ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডির সঠিক ব্যবহার নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। শরফুল আলমের রিপোর্ট। দেশের মোট রাজস্ব আয়ের 50% আসে ভ্যাট থেকে। ভ্যাট ফাঁকি রোধে অনলাইন প্রকল্পের মাধ্যমে অনলাইন ভিত্তিক কর ব্যবস্থা চালু করেছে এনবিআর। সরকার এখাতে রাজস্ব আয় বাড়াতে হোটেল, কমিউনিটি সেন্টার, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ, ছাপাখানা, শপিং মল, সুপার শপ সহ 25টি পণ্য ও সেবায় ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার ব্যবহার বাধ্যতামূলক করেছে। প্রথম দিকে বিনামূল্যে এসব ভ্যাট মেশিন দেওয়া হচ্ছে। ইএফডি থেকে ডাটা আমরা পাব অনলাইনে, সেটি ঠিক আছে, কিন্তু ইএফডি যদি ব্যবহার নিশ্চিত করা না যায় তাহলে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে না। তো ইএফডির সঠিক ব্যবহার একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্য আমরা যেটি মনে করেছি যে ইএফডি মেশিন থেকে যে চালানটি গ্রাহককে দেওয়া হবে বিল পরিশোধের পরে, সেই চালানটিকে আমরা, সেই চালানের উপরে আমরা একটা লটারির আয়োজন করব। এনবিআর বলছে খুচরা ও পাইকারিতে পণ্য ও সেবা অনলাইন সফটওয়্যারের মাধ্যমে ক্রয় বিক্রয়ে ঢাকা ও চট্টগ্রামে নির্দিষ্ট কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটে ইএফডি মেশিন স্থাপন করা হচ্ছে। এজন্য প্রকল্পের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে এনবিআর। এই এফপিটিকে দিয়েই তো আমাদের কাজ করতে, কম্প্লায়েন্সের জন্য আমাদেরকে তদারকি, আমাদেরকে নিজস্ব কোন কোন জায়গায় তার ল্যাপসেস গ্যাপসেস হতে পারে সেটা ঠিকমতো বুঝে নেওয়া, এগুলোভাবে কমপ্লায়েন্স করতে হবে। মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে এবং 6 মাসের পরে প্রজেক্টের যে সমস্ত মডিউল ছিল সবগুলো শেষ হয়ে যাবে। রাজস্ব বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহকদের উৎসাহ দিতে জানুয়ারি মাস থেকেই ইএফডি ব্যবহারে প্রতি মাসে লটারির মাধ্যমে 101টি পুরস্কার দেবে এনবিআর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী কার্যালয়ে বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি মোড়ক উন্মোচন করেন। এ সময় মুখ্য সচিব আবু আহমদ কায়কাউস, স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মুজিবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ হোসেনের জন্মদিন আজ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কন্যা। 1972 সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। 2008 সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর কাজ করেন সাইমা ওয়াজেদ হোসেন। এর স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 সালে তাঁকে হু এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করে। এছাড়াও বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বের 100 জনের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনের জন্য সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আর এই ডিসেম্বর মাস সেই আজকে এই পুরস্কার, এবং আজকে 9ই ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিন, সেই সাথে সাথে আমার মেয়ে সাইমা হোসেন তারও জন্মদিন আজকে। কাজে আমি সাইমার জন্য আপনাদের কাছে দোয়া চাই যে তারও জন্মদিন, সেও সমাজে আপনি জানেন যে প্রতিবন্ধী এবং অটিস্টিক যারা তাদের নিয়ে, অটিজম নিয়ে সে কাজ করে যাচ্ছে। করোনায় মারা গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 19 নভেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর দেহে করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে গত এক সপ্তাহ ধরে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর 3 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 1981 সালে বিচারপতি সাত্তার এবং 1991 ও 2001 সালে বেগম খালেদা জিয়া সরকারের আমলে 3 বার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তাঁর বয়স হয়েছিল 80 বছর। তিনি স্ত্রী ও 4 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার নিজ এলাকা ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাজা শেষে ফরিদপুরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার জানিয়ে দেব আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফিনল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে ব্যবসায়ীদের আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানির ভালো সুযোগ রয়েছে, ব্যবসায়ীদের এই সুযোগ নিয়ে রপ্তানি বাড়াতে হবে। রাজধানীর মতিঝিলে FBCCI আয়োজিত ফিনল্যান্ড ও বাংলাদেশ বিজনেস সম্ভাবনা শীর্ষক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। FBCCI সভাপতি শেখ ফজলে ফাহিম এ সময় উপস্থিত ছিলেন। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এবার নাকচ হল জো বাইডেনের বিজয়ের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির করা মামলা। পেনসিলভেনিয়ার ফলাফল বাতিল চেয়ে করা ওই মামলা এক বাক্যে নাকচ করেন বিচারপতিরা। উচ্চ আদালতের ভরসায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই রায়কে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। গত 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এরপর ভোটের জালিয়াতের অভিযোগ তুলে ওই ফলাফল চ্যালেঞ্জ করে বিভিন্ন অঙ্গরাজ্যে কয়েক ডজন মামলা করে তার প্রচারণা শিবির। এর কোনোটাই এখনও আলোর মুখ দেখেনি। আগামী 14 ডিসেম্বর একত্রিত হবে ইলেকটোরাল কলেজের নির্বাচিত সদস্যরা। ওই দিন আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে জো বাইডেনকে বিজয়ী করবেন তারা। এবারে জানিয়ে দেব সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু আশার আলো বিমা দামী পরিষদের প্রয়াস শীর্ষক অনুষ্ঠান। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর আয়োজন করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও CEO BM ইউসুফ আলী। অনুষ্ঠানে প্রায় 24 কোটি 20 লাখ টাকার বিমা দাবি পরিশোধ করে 12টি জীবন বিমা কোম্পানি। এবার জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপের কোয়ালিফায়ার 1 নিশ্চিত করতে বৃহস্পতিবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামে গাজী গ্রুপ চট্টগ্রাম। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 12:30 শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যে 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম। এই খেলায় জিতলেই কোয়ালিফায়ার 1 নিশ্চিত করতে হবে তাদের। একই ভেন্যুতে বিকেল 5:30 জেমকন খুলনার মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা। শেষ 4-এ জায়গা নিশ্চিত হলেও প্রথম পর্বের শেষ ম্যাচে জয় পেতে চায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। অন্যদিকে জিতলে 1 ম্যাচ বাকি থাকতেই শেষ 4 নিশ্চিত হবে ঢাকার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় জরুরি ভিত্তিতে শক্তিশালী বৈশ্বিক জোট গঠনের তাগিদ প্রধানমন্ত্রীর। পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসছে কাল, দৃশ্যমান হবে 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সেতুর মূল কাঠামো। ধর্ম নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। গণতন্ত্র ধ্বংসের পাল্টা অভিযোগ মির্জা ফখরুলের। বর্ষার আগেই রাজধানীর দখল হওয়া খাল পুনরুদ্ধার করে আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনা হবে, ঘোষণা ঢাকা দক্ষিণের মেয়রের। এবং 6 মাস বাড়ালো ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ, ভ্যাট মেশিনের সঠিক ব্যবহার নিশ্চিতে এই পদক্ষেপ, জানালেন NBR চেয়ারম্যান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বালার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বালার।